আজি ওড়িয়া জাতির গর্ব গৌরব চিরবন্দনীয় মহাত্মা কান্ত কবি লক্ষ্মীকান্তর 133তম জয়ন্তী অবসরে পূজ্য পূজা সংস্কৃতি সুরক্ষা অভিযান আনুকূল্যে শ্রদ্ধা বচন অর্পণ পূর্বক শ্রদ্ধাঞ্জলি কার্যক্রম কান্ত কবি লক্ষ্মীকান্তর কালজয়ী সঙ্গীত বন্দে উৎকল জননীকে দীর্ঘ দিনর দাবি পরে রাজ্য সরকার রাজ্য সঙ্গীতর মান্যতা দেইথিবার এহা এক সামাজিক সুবার্তা সুবার্তা এবং আমি মুখ্যমন্ত্রীঙ্ক পাখরে কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ দৌছু। তদনুরূপ বন্দে উৎকল জননীকে রাজ্য সরকার মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রমে স্থানিত করেছিবার তাহা মধ্য এক অন্যতম সুবার্তা, সেপাই মধ্যে আমি সরকারকে ধন্যবাদ দৌছু। আজি প্রত্যেক ওড়িয়া ভিতরে যাহার সঙ্গীতরে জাতি প্রীতি মাতৃভূমি প্রীতি ইয়ে জাতির ওড়িয়া জাতির উৎকল প্রদেশের সৌন্দর্যময়ী শালিনী গৌরব অভিমণ্ডিত ইতিহাস প্রতিধ্বনিত হুয়ে সেই মহাত্মাঙ্কর অম্লার স্মৃতি প্রতি পূজ্য পূজা সংস্কৃতি অভিযান জনাউছি কোটি প্রণব। বন্দে উৎকল জনন রহিজান রহিজান সঙ্গে গোটে ফটো দিব মিলু আস সন্তোষ রাজা হুয়ে এ ইয়ে কবি নীলকান্ত শাস টিকে চৌড়া হয়ে যান ভাই টিকে সমস্ত চৌড়া হয়ে যান স্যার স্যার এ ভুল হয়ে গেল আজকে সমস্ত এই অবসরে পূজা পূজা কার্যক্রমে যোগ দেওয়া আঠগড়ু আসি জনে জনপ্রিয় কবি জনাদূত কবি সাধারণ মনীষর কবি নীলকান্ত দাস তাঙ্কু আমি আজি কান্ত কবি লক্ষ্মীকান্ত স্মৃতি সম্মানরে এইটি সম্মানিত করিবা তাঙ্কু আজি সম্মানিত করিবে আমার সবুঠারু বয়স্ক ব্যক্তি আজি।